আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রজেক্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই টাইটেল লেখা বুঝতেছেন আজকে বিরোডা কোনো দেশে মূলত ছাগল পালন করি আমরা যারা অনেকে বুঝতে পারি অনেকে বুঝতে পারি না বিষয়টা হলো যে ছাগল বাচ্চা দেওয়ার আগে তার সিন্টমটা কীরকম হবে এটা বোঝাটা খুবই জরুরি কারণ দেখা গেল যে অনেক সময় ছাগল বাচ্চা দিবে ছাগলটা হয়তো বা মাঠে বা কোথাও বাইধা রাখলাম বুঝলাম না বাচ্চা দিল কুকুর বিড়ালে আসলে মাইরা ফেলাইলো এটা না বোঝার কারণে আর বুঝতে পারলে আসলে অনেক সময় মাছায় আমরা যখন ছাগল পালন করি ছাগলের বাচ্চা হলে মাছার ফাঁকাতে হাত পা বের হয়ে বাচ্চার পাটা প্রতিবন্ধী হয়ে দিতে পারে এরকম হচ্ছে আমি আমি প্রমাণ যে আমার আমার এখানে হয়েছিল আমরা দেখতে পারিনি বুঝতে পারিনি আর রাতটা বাচ্চা দিচ্ছে সকাল উঠার দেখি যে বাচ্চা পা ভেঙে গেছে হুম যাই হোক ছাগল আসলে চঞ্চল প্রকৃতির প্রাণী কিন্তু ওই ছাগলটা দেখলে বুঝতেছেন ছাগলটার কোনো অ্যাক্টিভিটি নাই অ্যাক্টিভিটি খুবই দুর্বল যে হাঁটা ছোলা খুবই স্লো করতেছে আর পেটটা দেখেন পেটের দিকে খেয়াল করেন সকাল কিন্তু খাবার খাইছে কিন্তু পেট একদম মিশে নেমে গেছে মানে বাচ্চাদের পূর্ব সিমটম হলো যে পেট একদম মিশে নেমে যাবে ওলানটা কিন্তু ভারী হয়ে থাকবে ওলানটা ভারী হওয়ার কারণ হলো ওলানে আপনার দুধ এসে পড়বে আর ওলানটা অনেক শক্ত শক্ত আসবে মানে পরিপূর্ণ দুধে পরিপূর্ণ হয়ে গেলে যেরকম হয় যে গাভীর যারা লালন পালন করেন তারা বুঝতে পারবেন যে সকালবেলা গাভীর উলানটা কিরকম হয়ে যায় মানে খুবই শক্ত হয় মানে দুধটা জমাট বেঁধে যায় অনেক দুধ যখন আসে এই যে ছাগলটাও সেম পরিস্থিতি পিছন থেকে দেখাইলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে আসলে অনেকটা নেমে গেছে আর ছাগলের পোসা রাস্তা দিয়ে সাদা সাদা বের হবে সাদা সাদা তাহলে বুঝতে পারবেন আর ছাগলটা বেশিরভাগ সময় মানে পোসাব করা ছাগল যখন পোশাব করে যখন যেভাবে বসে ঠিক এইভাবে বসতে চাইবে পা দিয়ে কাগজপত্র বা খেয়ার করে যেটাই হোক পা দিয়ে খালি মানে নাড়াচাড়া করবে যে ওখানে বসবে গোল করে বাসা বাজার ওখানে বসবো হ্যাঁ আর খালি বসবো উঠবো বসবো উঠবো মানে হাঁটাচলা খুবই কম করবো এরকম দেখলেই বুঝতে পারবেন যে আপনি ছাগল আসলে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে তখন ছাগলটা আসলে কেয়ারে রাখবেন অনেকটা মানে চোখের সামনে রাখবেন যে কোনো সময় বাচ্চা দিয়ে দিতে পারে আর বাচ্চা দেওয়ার পরে কিন্তু অবশ্যই ফুলটা বের হওয়ার সাথে সাথে ফুলটা মাটি নিচে উইটা রাখতে হবে না হলে কিন্তু ছাগল খেয়ে ফেলে সমস্যা দুধ আসবে না এটা আসলে সবাই বলে গ্রাম বা সবাই গ্রামে সবাই এ কথাটাই বলে ছাগল বা গরু ফুল খেয়ে ফেলে দুধ আসে না দেখেন ছাগলটা খালি মানে খুবই দুর্বল মানে আস্তে আস্তে হাঁটাচুলা করতেছে দুর্বল না তো আস্তে আস্তে হাঁটাচলা করতেছে যে ব্যথা উঠে গেছে যে কোন সময় বাচ্চা দিয়ে দিবে সো বাচ্চা দেওয়ার আগে কিন্তু আসলে সবারই এরকম খেয়াল রাখতে হবে নাহলে যে কোনো সময় বাচ্চা দিয়ে দিলেও যে বললাম যে বাচ্চা মাঠে ঘাটে দিয়ে দিলে কুকুর কুকুরপিলারে কামু দিতে পারে বা মাচায় বাচ্চা দিয়ে দিলে তখন বাচ্চার হাত পা ভেঙে দিতে পারে এই যে আমি আসলে পেটের দিকে তাকালে বোঝা দিতেছে এই যে এই যে এই যে বাচ্চার মাথাটা আমি বাচ্চাটা খুবই নড়াচড়া করতেছে বাচ্চাটা যে কোনো সময় দিয়ে দিতে পারে তারপর পোস্টের রাস্তাটাও এখন অনেকটা বড়ো হয়ে গেছে পানি আসতেছে হুম আর দেখা যাক কতক্ষণ সময়ের ভিতরে তাই এই ঢাকা দেখেন দেখলে বুঝতেছেন যে বাচ্চাটা সময় হয়ে গেছে এই যে এই যে এই যে হয়ে গেছে হয়ে যাবে এখনই হয়ে যাবে বিহার্স মাত্র পা দুই মিনিটের মাথায় দেখতে পাচ্ছেন মাত্র দুই মিনিটের মাথায় এই যে পানি ভাঙতেছে এখনই বাচ্চাটা হয়ে যাবে সবাই দোয়া করবেন বিহার্স একটা খাসি বাচ্চা হইল দেখা যাক একটা হয় কিনা সবাই দোয়া করবেন দেখালাম যে আপনাদের পূর্ব সিনটমগুলো বাচ্চা দেওয়ার আগে দেখ আপনি এটা ফলো করবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে না বাচ্চা দিয়ে দেবে আজকে তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম